শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমরা ঠিক একটা ভালো নেই, চারিদিকে টেনশনে কাজ করছে। তোমরা অনেকেই হয়তো ভাববে যে কালকে কেন দিদিভাই ভিডিও দেয়নি। এটা আসলে আগের দিনেরই একটা ভিডিও ছিল, আমি অল্প ক্লিপ করেছিলাম, আর তারপরে মন মানসিকতা একদমই ভালো ছিল না, ঠাকুমার অবস্থা পুরো সিরিয়াস ছিল, সেই জন্য এডিট করে আর পোস্ট টোস্ট করিনি, আর এডিট করার মতো সেরকম একটা ভিডিও ছিলও না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আবার ভালো নেইও বলতে পারো। ঠাকুমার খবর, একবার বলছে সুস্থ হচ্ছে ডাক্তার, একবার বলছে সিরিয়াস হয়ে যাচ্ছে। তো এখন আমি আর প্রীতি যাব ঠাকুমাকে খাওয়াতে, ঠাকুমা ডালিয়া খাবে বলছিলো কালকে। তো আজকে বাড়ির মহিলারা একটু রেস্ট নিক, কারণ তিনটা রাত্রি একসাথে জাগা না, মানে বিশাল ওদের কষ্ট হয়ে যায়। আর মেলার দিন, বাড়িতে লোকজন, কাজকর্ম প্রচুর, আমরা পারি না সামলাতে, কারণ এদিকে বাচ্চা কাচ্চা প্রচুর বাড়িতে, জয়, সায়ন, আয়ুষ খুব ভেজাল করে মা ওরা না থাকলে। তো এই জন্য মা বলছে এক কাজ কর, তুই আর প্রীতি গিয়ে খাবারটা দিয়ায়, খাইয়েও দিয়ায়, দুপুরটা থাক, তারপরে বিকেলের মধ্যে চলে আসিস। আমি গেলে আবার, আমি আর প্রীতি গেলে পাপা আসবে। তো পাপাও তো কালকে ভাবো জার্নি করে এসে তারপরে ওখানে সারা রাত থাকা, ভাবো আজকে রাত্রে কাকু থাকবে, পাপা চলে আসবে বাড়িতে। তো এই তো অল্টারনেট করে থাকা হচ্ছে আর কি, কারণ আইসিইউর সামনে থেকে না কোনো মানুষকে যেতে দিচ্ছে না ডাক্তার, কোন সময় কী খবর বুঝতেই পারছো, সেই জন্য ডাক্তার বলে কাউকে না কাউকে থাকতেই হবে। তো এই আর কি। তো চলো, আমি এখন এই যে ঠাকুমার জন্য ডালিয়া বানাচ্ছে প্রীতি, তো এখন গাজর নিয়ে দিই, গাজর গাজরও দেওয়া হবে। এই দেখো, অল্প একটুখানি গাজর গাজর বীজ ফেলা হয়েছিল, গাজর সেরকম একটা হয়নি, এই যে ছোটো ছোটো, বুঝলে, ছোটো ছোটো। হ্যাঁ, এটা আবার উঠলই না। সাইজ দেখো গাজরের সর্বনাশ, এইটুকুই কেটে দিয়ে দিবে, অল্প, একজনের জন্য এক মুঠ বানাবে। ঠাকুমা খেতে পারে না, শুধু খালি বলে এটা খাবো সেটা খাবো। তো যাই হোক, যেটাই খেতে মন চায় সেটাই বলছে। কালকে মুসুর ডাল নিয়ে গেছিলো, বলে কি যে তোরা আমাকে অনিয়ম করছিস, আমি মুসুর ডাল খাবো না, আমাকে মুগ ডাল দিবি, এরকম করে বলছিলো। তো প্রীতিকে বললাম এক কাজ কর, আজকে ডালিয়াটা মুগ ডাল দিয়েই নেই। তো ওইদিকে প্রীতি বসিয়ে দিয়েছে, মানে বসায়নি, মানে যে গাজরটা কাটবে, তারপরে গাজরের সাইজ দেখ। আরে হয় নাই, আর একটু হইতে লাগতো। তো এই যে এখানে অল্প একটু ডালিয়া আর হচ্ছে মুগ ডাল, ফুলকপিগুলো এখন একটু ছোট করে দিতি, পেস্টই তো করুন পরে, আবার পেস্ট করবি এটা? হ্যাঁ, এটা তো খাইতে পারবো না। তো এই যে আমরা এখন এখানে সবাই খেতে বসে পড়েছি, এগুলো হচ্ছে আমাদের কালকের বাসি তরকারি ভাত, কত কত তরকারি বেঁচে গেছিল আমাদের। দেখো ভাত, এটা কালকে রাতের না রে, এটা না খায়নি। তো চলো, ভাতটা অল্প রয়েছে বলে একটুখানি মুড়ি নিয়ে সবাই তরকারি দিয়ে, বাসি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে আবার ওরা, মা কাকি ওরা ভাত ঠাত করবে, তো আজকে মানে কি বলে এই যে আমরা এটা খেয়ে বেরিয়ে পড়বো, পরে দুপুরে ওরা রান্নাবান্না করবে এখন। তো আজকে তো মেলা তোমরা জানো, তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা এই দেখো ডালিয়া, মুগ ডালের ডালিয়াটা হয়ে গেছে, এবার এটাতে একটু মিক্সিতে পেস্ট করবো, এটা ঠান্ডা করতে লাগবে গামলাতে, দাঁড়ো। তো বন্ধুরা, মিক্সিতে আর পেস্ট করলাম না, এখানে ওই তোমার ডাল ঘুটনি দিয়ে ঘেটে দিলাম, একদম পুরো ইয়ে হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এটাই হবে। কত রুপি বার খাবে, তো ওই যে এই টিফিন বক্সটাতে এখন নিয়ে নেব। তো চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ি। ওমা আসলাম, আসলাম, হ্যাঁ। তো চলো বন্ধুরা, এই যে স্নান করে নিই, কারণ এসে তো পরে আবার স্নান করতে হবে। আমি একটা প্রীতির কুর্তি পরলাম, একদিকে ভালো হয়েছে, বুনুর জামা কাপড় পরতে পারি না, এই এর যে প্রীতির তত পরতে পারি, এক বুনুর জামা পরলেই হলো, আমার বুনুর জামা পরতে পারি না, প্রীতিও পরতে পারে নাই, পরতে লিখুন, আগে পরতে আগে বসছিস, এখন প্রীতি আমার মতন হয়ে গেছে, তাই আমরা দুজনের ম্যাচ হয়েছে। যাই হোক চলো, এখন হবে, অল্টারনেট করে পরা যাবে। তো এই যে আমরা প্যাকেটে ইসে নিয়ে নিয়েছি খাবার, আর এদিকে আমার কাণ্ড দেখো, চাবি নিয়ে বেরিয়েছি স্কুটি করে, এই কাঁচা রাস্তাটুকু যাব, তারপরে পাকার থেকে গাড়িতে উঠবো, চাবি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। তারপর ভাবলাম আরে স্কুটি তো নেই নি, পরে আবার এই যে স্কুটিটা নিতে বেরিয়ে পড়লাম। তো চলো এখন যাওয়া যাক, প্রীতি আর আমি এখন স্কুটিতে করে যাচ্ছি। এই যে আর মাকে বললাম তোমার তো আর এখন স্কুটিটা লাগবে না, তো আপাতত আমি এইটুকু হেঁটে যাব, তার থেকে স্কুটিটা নিয়ে একটা পিসির বাড়িতে রাখবো। তো স্কুটিটা রাখলাম আমার পিসির বাড়িতে,
মানে এখানে আমার একটা পিসি বাড়ি আছে তো রাখলাম রেখে, এখন হচ্ছে আমরা অটোতে করে যাব। তো এখন দাঁড়িয়ে আছি, গাড়ি কতক্ষণে আসে। তারপরে অটো থেকে নেমে এই যে টোটো ধরলাম, এবার টোটোতে করে চলে যাচ্ছি হসপিটাল। আর আজকে সোমবার যেহেতু একদম প্রচণ্ড ভিড়, রাস্তাঘাট স্কুল কলেজ সবই খোলা। তো দেখো ঢুকেই যে পাপারা বসে আছে এখানে, তো পাপা গুয়াহাটির থেকে এসে তো ডিরেক্ট এখানে চলে এসছে। যেটা আমার দাদা পিসাত্ত ওরাও এখানে সারা রাত ছিল, এটা পিসাত্ত দাদা, এটা পিসাত্ত ভাই, পাপা আর আমার দুই দাদা ভাই এখানে ছিল। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, এবার হচ্ছে ওরা চলে যাবে বাড়িতে। তো চলো এখন ঠাকুমাকে গিয়ে দেখে আসি। তো চলো, এবারে তো আইসিইউর সামনে বসে আছি, কারণ আমাদের এখন ঢুকতে দিবে না। এই খাবার নিয়ে বসে আছি, মাটিতেই বসে আছি, যে পাপোসটা পাপোস তো না, এই কার্টুনগুলো দেখতে পাচ্ছ এখানেই বসে আছি আমরা। তো 12:30টার দিকে আমাদের ঢুকতে দিবে, আর মাত্র 10 মিনিট আছে। তো চলো এই যে ঠাকুমা একটু কথা বললো না, এইটুকুই। ঠাকুমাকে উঠে একটু বসালাম খাওয়াবো বলে, আমি খাইয়ে দিয়েছি। ঠাকুমা সমস্ত কিছু উল্টাপাল্টা বলছে, এই দেখো কী কী বা বলছে বলে, আমি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস, আমি তো নেমে পড়ছি, আমি কি লিফটে আছি, বা তোদেরকে আমি দুটো দুটো করে কেন দেখছি, এখানে প্রিয়াকে দেখছি, এখানে প্রীতিকে দেখছি, এইসব উল্টাপাল্টা কথা। যে বাড়িতে বা কী হয়েছে, বাড়ির লোকগুলো কোথায়, আমাকে কেন দেখতে আসছে না, এসব বলছে। অথচ সবাইকেই চিনতে পারছে, কিন্তু সমস্ত কথা উল্টাপাল্টা বলছে। আর এই যে চোখ বন্ধ করে আছে, এই যে ঠাকুমাকে ডাকছে, ঠাকুমা ওঠো ওঠো মুখ খুলো খাবা, ঠাকুমা বলে কি আমার জ্ঞান আছে তো, মানে উল্টাপাল্টা কথা বলছে। তারপর বলছি ঠাকুমা চিনতে পারছো আমাকে, বলে হ্যাঁ হ্যাঁ, আমি কি অজ্ঞান হয়ে গেছি নাকি, আমি কেন চিনবো না তোকে, মানে মানে কি বলবো, কীরকম যে কথাবার্তা বলছিল এটা শুধু আমরা জানি, একটুখানি ক্লিপ নিয়েছিলাম। এরপরে আমাকে দিল কাগজ নিয়ে, যে দুটো ইউরিন টেস্ট করবে সেই জন্য কিছু কন্টেনার আনার জন্য। তো সেটাই আমি আনতে যাচ্ছিলাম। এই কন্টেনার আনার জন্য আমাকে যে কত দৌড়াদৌড়ি করতে হয়েছে, এইখানে ঢুকে বলছে এখানে পাওয়া যাবে না, বাইরে পাওয়া যাবে, বাইরের থেকে বলছে ভিতরে পাওয়া যাবে, মানে কি বলবো। তো যাই হোক, অনেক দৌড়াদৌড়ি করে ঠাকুমাকে একটা নাইটি কিনে দিয়ে একটা মাসি রেখে, আপাতত ভিতরে তো আমাদের ঢুকতে দিচ্ছে না, তো একটা মাসি রাখলাম। তো মাসি রেখে তারপরে আমরা বললাম যে চলো, সকালে তো সেই ভাত খেয়ে এসেছি, এখন প্রায় কটা বাজে, 4:45 মতন, তো এখানে পরোটা খেতে ঢুকেছি। আর আমরা হসপিটালে থাকাকালীন আমার ছোটো পিসিও চলে এসছে, তো তখনই আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর, কারণ আমাদেরকে আর অ্যালাউই করছিল না। তো কাকু রাতের বেলা যাবে আবার, তো তারপরে এই বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে একটু ঠাকুরটা দর্শন করতে আসলাম, মেলার কৃষ্ণ ঠাকুর আর কি। তো মেলাতে কৃষ্ণ ঠাকুর মানে দর্শন না করলে বুঝতেই পারছো, সারাদিন সকালবেলার থেকে আসাও হয়নি, আর আমরা মেলা থাকলে সকাল সকাল আসি। আর এখানে দেখো আমাদের মেলাতে এই প্রথম কোনো হ্যান্ডমেডের জুয়েলারি এই প্রথম দোকান আসলো আর কি, তাও আবার আমাদের একদম চেনা জানার মধ্যে। তো আমি জাস্ট এমনি ট্রাই করছিলাম, ওরা বলছিলো এগুলো একদম রিয়েল ফুলের ওপর, তো দেখো কত সুন্দর শাড়ি জুয়েলারি গয়নাগাটিগুলো বানিয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। আর যেহেতু মেলা ঘোরা করে বার হইনি, আমি ভেবেছি মন্দির দর্শন করে ওই দিক দিয়ে বাড়িতে চলে যাব। তো ভাবলাম চলো একটুখানি মেলাটা দেখেই যাই, কেনার মতো তো সেরকম কিছুই নেই, আর কিনবোও না। আরেকটা কথা কি বলো তো, গ্রামেগঞ্জে এই হ্যান্ডমেডের জুয়েলারিগুলো কিন্তু খুব কম চলে, কেউ বোঝেই না যে জিনিসটা কি, যে এত কষ্ট করে হাতে বানানো হয়। তো ভাবলাম সত্যি জিনিসগুলো খুব সুন্দর ছিল, তো একটা ফুলের মতো জিনিস নিয়েছিলাম, একটা গলার, তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এটা জাস্ট এমনি নিয়েছিলাম যে মানে আমি যদি নেই, তারপরে যদি ধরো গ্রামের প্রত্যেকে আসে, আর তখন কিন্তু যখন ধরো দেখলো দোকানটায় আমরা ঢুকেছি, তারপরে অনেক মানুষ শাড়ি দেখছিল, ব্লাউজ দেখছিল, তো সেই জন্য আমি একটা গলার নিয়েছি আর কি। তো একদম কম পয়সার মধ্যে, কত 50 টাকার মধ্যে একটা গলার আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এটা এমনি নর্মালি একটা দোকান, কানেরগুলো আমি দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, তারপরে আর ভিডিও করা হয়নি, আমি ভেবেছি যে না আমি তো ভিডিও শ্যুট সেরকম একটা করিনি, কী ভিডিও দেবো, তো তারপরে আর ভিডিও করিনি। আমি ভাবছি থাক একটা দিন আমার মিস যাবে, কারণ আমার শরীরও আর দিচ্ছিল না সারাদিন ওই ধরো হসপিটালে একটা বসে থাকা, তারপরে আর ইচ্ছেও করছিলো না। আমি মেলাতে একটুখানি ঠাকুরটা দর্শন করে চলে আসলাম। তো এটা বুধবারের ব্লগ, দেখো এখানে শুটকি মাছ নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, আজ দুদিন পর ব্লগ করছি, এমনি কি বলবো মন মেজাজটা ভালো না, সেই জন্য ব্লগ টক করা হয়নি আর কি, আর তোমাদের সামনে ভিডিও আমি দিতে পারিনি। তো যাই হোক, আজকে প্রায় 4-5 দিন হলো ঠাকুমা হসপিটালে, মানে কবে থেকে তো তোমরা শুনছো কীরকম আছে। তো আজকে পুরা সিরিয়াস, তো মানে সিরিয়াস মানে কি প্রচণ্ড শরীর খারাপ, প্রেশার একদম 10-এর নিচে নেমে গেছে। তো যাই হোক, ডাক্তারবাবু বলেছে বাড়িতে নিয়ে যান, এখানে কোনো আর ট্রিটমেন্ট নেই, তো আজকে বাড়িতে নিয়ে আসবে ঠাকুমাকে। তো কিচ্ছু করার নেই, জাস্ট মানে এই জন্য দুদিন থেকে আমরা মন মানসিকতা ভালো নেই বলে আমরা ভিডিও করিনি। আর কালকে মেলাতে গেছিলাম সন্ধ্যাবেলা বিকালবেলায়, একবার রাতেও যাইনি কালকেও যাইনি, মানে কিচ্ছু মেলাতে গিয়ে কোনো কেনাকাটা নয়, জাস্ট খালি ঠাকুরটার দর্শন করা, ওই কৃষ্ণ ঠাকুর,
বাস কৃষ্ণ ঠাকুর দর্শন করে চলে এসেছি। তো যাই হোক, চলো এখন আমি সকালের খাবারটা বানিয়ে দিচ্ছি। কাকু, আমার দাদা এসেছে জয়পুর থেকে। দাদা, আয়ুষের পাপা, কাকু, আমার পাপা, এরা সবাই মিলে এখন ঠাকুমাকে আনতে যাবে, তাই ওদেরকে খাবার বানিয়ে দেবো। ওই মানে বানিয়ে দেওয়া হচ্ছে, মা ভাত ডাল বসিয়েছে, আমি ওদিকে শুটকি মাছের চাটনিটা করে দিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওরা যাবে। আমি আবার ব্যাগ গোছাতে যাবো বাড়িতে, আমার মানে তোমরা তো বুঝতে পারছো 8 তারিখে যাব। তো চলো এখন ওরা খাওয়া খাবে। সবটা শুটকি মাছে দিয়ে দিব, শাক আছে তো, ওই যে শাক শুটকি মাছে অল্প দিয়ে শাক দিব। আচ্ছা হইলো, একটু পেঁয়াজ দিয়ে আমি একটু বানাবো। তো বন্ধুরা, আমি আমার যে মনের অবস্থাটা আমি বাড়িতেও বলতে পারছি না, এমন একটা ক্রিটিক্যাল মানে 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 কী বলবো, এমন একটা সিচুয়েশান আমি বাড়িতে বলতে পারছি না। তো মার সাথে শেয়ার করেছি ব্যাপারটা, তো তোমাদের সাথেও চলো শেয়ার করি। যে দেখো, 8 তারিখে ট্রেনের টিকিট কাটা, কতগুলো টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটা হয়েছে, যাওয়া প্লাস আসা, তারপরে ঠাকুমাকে আজকে নিয়ে আসছে, আমার হাতে মাত্র মাঝখানে একদিন রয়েছে, আজকে 6 তারিখ, 6 তারিখের ব্লগই তোমাদের সামনে আমি ছাড়ছি। তো কী যে করব আমি কিছু বুঝতে পারছি না, যে যাওয়াটা উচিত কি যাওয়াটা উচিত না সত্যিই বুঝতে পারছি না। একদিকে একটা রোগী মৃত্যুর সাথে লড়াই করছে, আর আরেকদিকে আমার আয়ুষ্যনাটারও তো ট্রিটমেন্ট করাতে হয়, মানে কী বলবো, এই তো আমার দাদা, পিসার তো দাদা আর কি। তো কী যে করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না বন্ধুরা। মানবিকতার দিক থেকে গেলে টিকিটটা ক্যান্সেল করতে হয়, কিন্তু এদিকে যদি আমি আয়ুষের কথাটা চিন্তা করি, যে ওকে তো খুব তাড়াতাড়ি আমাকে ট্রিটমেন্টের দিকে নিয়ে যেতে হবে, পুনের ডাক্তারটা কী বলছে একটু শুনে আসি, সেখানে খুব দরকার, মানে আমি কিছুই বুঝতে পারছি না যে কী করব এক্স্যাক্টলি। তো বন্ধুরা, এখানে রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে ওরা চলে যাবে আর কি। আর ঠাকুমা আবার ফোন করেছে, ঠাকুমার অবস্থা মানে খুবই খারাপ, মানে এখন পাম্প দিয়ে দিয়ে প্রেশারটা তুলছে আর কি। মানে শুধুমাত্র দাদার জন্য মানে কালকে ডাক্তারকে রিকোয়েস্ট করা হয়েছে, মানে যেভাবেই হোক যেন দাদা যেন এসে দেখতে পারে। আমার দাদা, যে দাদাকে দেখালাম কালকে রাত্রে 9টার দিকে নেমেছে, 10টা আয়ুষের বাবাকে নিয়ে আবার কোচবিহারে নিয়ে গেছে, বাড়িতে এসে ওরা খাওয়া দাওয়া করছে। এগুলো ব্লগ কিছু করিনি, মানে ভালোই লাগছিল না, 2 দিন থেকে মনটা এত, আজকেও মনটা খারাপ, কিন্তু কী করবো, কতদিন থেকে ব্লগ করা হচ্ছে না, তো যেরকমই হয় না কেন। তো এখানে দেখো যে চাটনিটা দেখাই যাচ্ছে না অন্ধকারে, তো এই দেখো কোনোরকম চাটনিটা হলো আর কি। ও মা দেখো তো, এই দেখো, হবে না, জল দিব, জল দিলে স্বাদই লাগবে না, ঠিক আছে, এটা আর একটু ভাজাবো। কালকে রাতে আয়ুষের বাবা আর আমার দাদা মানে সাগর দাদা, সাগর দাদার আসতে অনেকটা লেট হয়েছিল ঠাকুমাকে দেখে। তো কাকুও গেছিলো, রাত 1টা কি 2টো বেজেছে, আমি না টেরি পাইনি, মা উঠেছিল। তো সাগর দাদা আর আয়ুষের বাবা রাতে একসাথেই শুয়েছে, তো আয়ুষের বাবা উঠে চলে গেছে গাড়ি ধুতে, ও নাকি সকালে খা, তোমরা তো জানো খায় না সকালে, তো বলছে আমি এখন খাবো না, তোমরা তাড়াতাড়ি খাও, আমি গাড়িটা ধুয়ে এসে তোমাদেরকে মানে আবার নিয়ে যাবো আর কি। তো চলো এখন তাড়াতাড়ি করে এই যে কাকুদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর কি। তো বাড়িতে দেখবে যত মানুষজন থাকে তত কাজের কিন্তু ভেজালো হয়, তো আমার 3টা 4টা পিসি বাড়িতে, পিসে মশাই, তারপরে আমরা বাড়ির এতগুলো লোক, তো বুঝতেই পারছো বারবার খাওয়া দাওয়া বাসন ধোয়া, তো সবাইকে খেতে টেতে দিয়েই যে এখন বাসন কোসন ধুয়ে নিচ্ছি। এক পিসি, তার ছেলে এসেছে, তার ছেলের কাপড় ধুচ্ছে, ওই যে বকুল পিসি যেটা বাড়িতে থাকে ওই যে কাপড় ধুচ্ছে, আর এদিকে দেখো প্রীতি এখন ভাইদের কাপড় ধুবে, তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এবার মা ওরা খেতে বসেছে, তো এই তো এই করেই চলছে আর কি আমাদের। তো চলো বাড়িতে বসে, মানে সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, সবাই হসপিটালে চলে গেল ঠাকুমাকে আনতে, ভাইদেরকে পাঠালাম গীতা পাঠ করার জন্য লোক ডাকতে, তো ভাইয়েরা চলে গেলো গীতা পাঠ যারা করেন তাদের লোক ডাকতে। ডাক্তার মশাই বলেই দিয়েছে যে আর বেশিক্ষণ নেই হসপিটালে রেখে, মানে ঠাকুমা মানে অনেকদিন থেকে গুরুর নাম শুনতে চাচ্ছে, গীতা পাঠ শুনতে চাচ্ছে হসপিটালে, যেহেতু উনি মানে এসেছিলেন বৈষ্ণব ছিলেন, তো এখন আর কি করার। ডাক্তারবাবু বলছে এখন আমাদের হাতে আর কিছু নেই, তোমরা যদি নিয়ে যাও তো বনছই দিয়ে বাড়িতে নিয়ে যাও, কারণ উনি আর মানে মানে কি বলে মানে যেটা বলাও যায় না, মানে এরকম সময় আমাদের সিচুয়েশনটা যে কী সেটা আমরা জানি, যে বাড়ির লোকের সিচুয়েশন, তো তার মধ্যে কী বলো তো, মানে এই সিচুয়েশনটা কোনো দিন দেখা হয়নি, যে জানবো একটা মানুষ চলে যাচ্ছে তার আগের সিচুয়েশনটা ঠিক কী হয়। এবার যারা আমাকে বলছো যে 80-81 বছর হয়ে গেছে, এত প্যানিক করার কিছু নেই, যার সাথে ঘটনাটা ঘটে না সেই জানে, বাড়ির একটা এত বয়স্ক মানুষ যিনি কিনা একটা বট গাছের মতো বাড়িটাকে ছায়া হিসেবে রেখেছেন, সেই মানুষটা যদি
চলে যায় তাহলে বাড়ির কি অবস্থা হতে পারে বা বাড়ির লোকেদের কি অবস্থা হতে পারে সেটা ধারণা সত্যি তোমাদের নেই। আর যার মনে হচ্ছে আমি জ্ঞান মারছি, তো এইটুকু জ্ঞান সবার মধ্যেই থাকে, এইটুকু জ্ঞান সবার মধ্যেই আছে। তোমাদের যারা বলছো যে প্যানিক করার কিছু নেই, তাদের মধ্যে সত্যি সেই জ্ঞানটা নেই। তো কিছু করার নেই, আমি না বাড়িতে যেতে পারছি, সকালবেলা আমার ট্রলি গুছাতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে কি করব। তো তোমরা কমেন্টে বলে দিও আমার কি করা উচিত, আমি তো পাগল পাগল লাগছে আমার মনটা, একে ঠাকুমার চিন্তা কি বলবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল, দেখি ভিডিও দিতে পারি কি না সন্দেহ আছে। তোমরা অনেকেই ঠাকুমাকে দেখতে চাইছো, যদি আমি পারি তো অল্প একটুখানি শেয়ার করবো ঠাকুমা আসার পর। তো চলো, এইমাত্র এডিট করলাম, এখনই পোস্ট করবো। টাটা।